এই মুহূর্তে তোমাদের আইটিআই ফর্ম ফিল আপ চলছে যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ তারা ইতিমধ্যে ফর্মটা ফিল আপ করে নাও কারণ তোমাদের ফর্ম ফিল আপ করে নেওয়ার পরে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হয় এবং ডকুমেন্টস ভেরিফিকেশন অনলাইনের মাধ্যমে হওয়ার কারণে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করতে কিছুটা সময় লাগে যায় তাই তোমরা দেরি না করে ফর্মটা ফিল আপ করে নাও তো তোমরা যে আইটিআই করবে তার জন্য তোমাদের মাধ্যমিকে যে কোন বোর্ড থেকে পাস আউট হতে হবে বা কোন বোর্ড থেকে পাস আউট হলে তুমি আইটিআই করতে পারবে এছাড়া যাদের মাধ্যমিকে ভৌতবিজ্ঞান বিষয় ছিল না তারা কি আইটিআই করতে পারবে এই নিয়ে তোমাদের অনেক কনফিউজ রয়েছে তো এই নিয়ে আজকের এই ভিডিওতে আমি তাই বলবো তো আইটিআই করার আগে তোমরা জেনে রাখো এই দুটি বিষয় তো চলো ফ্রেন্ড ভিডিওটি শুরু করি তো দেখো তোমাদের আইটিআইয়ের অ্যাডমিশন হয়ে থাকে ডাব্লিউ বি ডট এই ওয়েবসাইটে আসার পরে তুমি যখন স্ট্যাটাস দেখার জন্য অ্যাপ্লিকেশান ফর্মটা ওপেন করবে অ্যাপ্লিকেশান ফর্মটি ওপেন করলে এবং তুমি তোমার যে বোর্ড রয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে সমস্ত বোর্ড রয়েছে বা তুমি যে বোর্ড থেকে টেন্থ পাস করেছ ওই বোর্ডগুলোর নাম আমি কিন্তু ডিসক্রিপশান বক্সের নিচে লিখে রেখেছি তোমরা আইটিআইতে ফর্ম ফিল করার আগে একবার দেখে নাও যে তোমার বোর্ডের নাম ওই লিস্টে রয়েছে কিনা এবং তোমরা যখন ফর্মটা ফিল করবে তোমাদের কিন্তু এখানে বোর্ডের নাম সিলেক্ট করতে হবে তো তোমরা বোর্ডের নাম সিলেক্ট করে নেওয়ার পরে তোমাদের সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে যেখানে লেখা থাকবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মোট নম্বর এখানে তোমাদের কি করতে হবে অনেকের কিন্তু মাধ্যমিকে পাঁচশো নাম্বারের রয়েছে এবং অনেকের সাতশো নাম্বারের হয়েছে তো এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অনেক বোর্ড রয়েছে তো যে বোর্ডের কর্তৃপক্ষ যতটা নাম্বার তাদের বা স্টুডেন্টদের দিয়েছে বা মানে যতটা নাম্বারের পরীক্ষা হয়েছে বিভিন্ন বোর্ড অনুযায়ী সেই অনুযায়ী তোমরা এখানে টোটাল নাম্বার এবং প্রাপ্ত নম্বর দিয়ে দেবে এবং তারপরে তোমাদের যে মেন কাজ রয়েছে তো দেখো তোমাদের এটা করার পরে এবার আসছি যাদের ভৌতবিজ্ঞান বিষয়টি নেই তারা কি আইটিআই করতে পারবে দেখো তোমরা এরকম একটি অপশান দেখতে পাবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ভৌতবিজ্ঞান তারপর অবলিক রয়েছে বিজ্ঞান বিষয় কিনা ছিল কিনা তো এরকম অপশানটা থাকার পর তোমরা দুটি অপশান দেখতে পাবে নো এবং ইয়েস তো যারা মাধ্যমিকে ভৌতবিজ্ঞান বিষয়টি রেখেছিলে তারা কিন্তু এখানে ইয়েস করবে এবং যাদের মাধ্যমিকে কোনো ভৌতবিজ্ঞান বিষয় ছিল না শুধুমাত্র সায়েন্স বিষয় ছিল তারাও কিন্তু এখানে ইয়েস করবে কারণ এখানে বলেছে ভৌতবিজ্ঞান এবং তারপরে অবলিক রয়েছে বিষয়টা ভালো করে দেখো অবলিক রয়েছে এবং তারপর বলা হয়েছে বিজ্ঞান ছিল কিনা তো তোমাদের ভৌতবিজ্ঞান বা বিজ্ঞান বিষয় এই দুটির মধ্যে যদি কোনো একটি থেকে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে ইয়েস করবে এবং তোমাদের ভৌত বিজ্ঞানটি কত নাম্বারের বা তোমাদের বিজ্ঞান বিষয়টি কত নাম্বারের পরীক্ষা হয়েছে সেটা বসাবে বা তুমি কত পেয়েছো পরীক্ষাতে সেটা এখানে দিয়ে দেবে তারপরে তোমাদের ম্যাথমেটিক্স তো সকলেরই রয়েছে সেটা নতুন করে কোনো বলার প্রয়োজন নেই তো এইভাবে তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মানে কতগুলো বোর্ড রয়েছে এবং কোন বোর্ড থেকে আইটিআই করলে মানে টেন্থ পাস করলে তুমি আইটিআই করতে পারবে বা ভৌতবিজ্ঞান বিষয় না থাকলে কিভাবে তুমি আইটিআই করতে পারবে এই বিষয়টা তোমাদের আমি বললাম এবং ফ্রেন্ড যাদের ভৌতবিজ্ঞান বিষয় ছিল না শুধুমাত্র সায়েন্স বিষয় ছিল তারা কিন্তু এখানে ভুল করেও নো অপশান সিলেক্ট করবে না কারণ তুমি যদি নো অপশান সিলেক্ট করে দাও আইটিআইতে যে সমস্ত ইঞ্জিনিয়ারিং ট্রেড রয়েছে ওই ট্রেডগুলোতে কিন্তু আর অ্যাপ্লাই করতে তুমি পারবে না সেই কারণে তোমরা এখানে ইয়েস অপশান সিলেক্ট করবে এবং তোমাদের এটা সিলেক্ট করে নেওয়ার পরে তোমরা যখন ডকুমেন্টস আপলোড করবে সেখানে তোমাদের সায়েন্স বা ভৌতবিজ্ঞান যেটাই থাকুক না কেন ওই মানে ডকুমেন্টসটা তোমরা আপলোড করে দেবে এক্ষেত্রে তোমাদের কোনো রকম ডকুমেন্টস ভেরিফিকেশান হতে কোনো প্রবলেম হবে না আশা করি তোমাদের বোঝাতে পারলাম তো আজকে পর্যন্ত তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে নাও যাতে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে দেখতে পারবে তো আজকে পর্যন্ত ধন্যবাদ